নবগ্রামের বিনোদপুর উদয়ন সংঘের উদ্যোগে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সোমবার তার ফাইনাল ম্যাচ আয়োজিত হয়। উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, নবগ্রামের ব্লক সভাপতি এনায়েতুল্লাহ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অসংখ্য দর্শকের ভিড়ে সমাগম ছিল এদিনের খেলা প্রাঙ্গণ। নবগ্রামের বিনোদপুর উদয়ন সংঘের উদ্যোগে এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোমবার তার ফাইনাল ম্যাচ আয়োজিত হয়। সোমবার বিনোদপুর ক্রিকেট গ্রাউন্ডে এই খেলার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, নবগ্রামের ব্লক সভাপতি এনায়েতুল্লাহ সহ একাধিক ব্যক্তিবর্গ। এদিনের এই খেলাকে কেন্দ্র করে অসংখ্য দর্শক ভিড় জমিয়েছিলেন খেলা প্রাঙ্গণে। উভয়দলই খুব ভালো খেলছে এবং দর্শক সমাগম দারুণ। আমরা এখানে উপস্থিত হয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সভাপতি জাকির হোসেন মহাশয় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্য আসিফ ইকবাল, আমরা সকলে উপস্থিত ছিলাম। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মজিবুর রহমান থেকে আরম্ভ করে অঞ্চলের প্রধান সকলে ছিলাম। আমরা চাইছি সকলকে উদ্বুদ্ধ করতে, সকল যুব সমাজকে উদ্বুদ্ধ করে মূল সমাজের মূল সূত্রে ফিরিয়ে আনতে। তাই আমরা আমাদের নবগ্রামের বিভিন্ন প্রান্তে সব ক্লাবগুলো খেলাধুলা প্রসার ঘটাচ্ছে এবং আমরা তাতে সহযোগিতা করছি এবং তাতে যুব সমাজের দারুণ ছাড়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।